হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তোমরা রমজান মুবারকের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলিতে শবে কদর তালাশ করো। মিশকাত বুখারি। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তোমরা রমজান মুবারকের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলিতে শবে কদর তালাশ করো। ফায়দা। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, মাস 29 দিনে হোক বা 30 দিনে হোক, শেষ 10 দিন 21তম রাত হইতে শুরু হয়। এই হিসাবে উল্লেখিত হাদিস মোতাবেক শবে কদর 21, 23, 25, 27, 29 তারিখের রাত্রিগুলিতে তালাশ করা উচিত। যদি মাস 29 দিনেই হয়, তবুও এই দিনগুলিকেই শেষ 10 দিন বলা হইবে। কিন্তু আল্লামা ইবনে আজম রহমতুল্লাহ আলাই বলেন, আশারা শব্দের অর্থ হইল 10। সুতরাং রমজানের চাঁদ যদি 30 হয়, তবে তো 21 হইতে 30 পর্যন্ত দিনগুলিতে শেষ 10 দিনে বলা হইবে। কিন্তু চাঁদ যদি 29 হয়, তবে শেষ 10 দিন 20তম রাত্রি হইতে শুরু হইবে। এই হিসাবে বেজর রাত্রি হইবে 20, 22, 24, 26, 28। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের তালাশে রমজান মাসে এতেকাফ করিতেন, আর এই ব্যাপারে সকলেই একমত যে উহা 21তম রাত্রি হইতে শুরু হইত। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরামের মতে, 21তম রাত্রি হইতে বেজর রাত্রিগুলিতেই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি ও অধিক অগ্রাধিকারযোগ্য। অবশ্য অন্যান্য রাত্রিগুলিতেও শবে কদর হওয়ার সম্ভাবনা রহিয়াছে। তাই উভয় উক্তি অনুযায়ী শবে কদরের তালাশ তখনই সম্ভব হইবে যখন 20তম রাত্র হইতে ঈদের রাত্র পর্যন্ত প্রতিটি রাত্র জাগিয়া থাকিয়া শবে কদরের ফিকিরে মশগুল থাকিবে। যে ব্যক্তি শবে কদরে সওয়াবের আশা রাখে, তাহার জন্য মাত্র 10-11টি রাত্র জাগ্রত অবস্থায় কাটাইয়া দেওয়া তেমন কোনো কঠিন কাজ নয়। অর্থ, হে উর্ফি, কাঁদিয়া কাঁদিয়া যদি বন্ধুর মিলন লাভ হয়, তবে এই আশায় শত শত বছরও কাঁদিয়া কাটানো যায়।